ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুজা আমি আজ রান্না করব চিংড়ি মাছ কারি তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেঁয়াজ হাফটা নিয়ে নিয়েছি আর হাফটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল দেবো তেলগুলো দিয়ে মাছটা দিয়ে দেব দিয়ে মাছটা হালকা ফ্রাই করে তুলে নেব নিয়ে সেই তেলে আমি কুচো পেঁয়াজ আর একটু ওই পেস্ট করা যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ফোটাবো দেখুন বন্ধু আমার চিংড়ি মাছ কারি হয়ে গেছে রেডি আমার এই চিংড়ি মাছ কারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন